প্রেমের ফাঁদে ফেলে বহিরাজ্যে নিয়ে গিয়ে যুবতীকে রাতভর গণধর্ষণ। আটক অভিযুক্ত ধর্ষণকারী মতিউর রহমান, অপর অভিযুক্ত পলাতক। কদমতলা থানার পুলিশ একটি ধর্ষণের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। শুক্রবার আদালতে পুলিশ রিমান্ড চেয়ে সোপর্দ করা হবে অভিযুক্তকে। অভিযোগ মূলে জানা গেছে, উত্তর জেলার কদমতলা থানাধীন কালাগাঙ্গের পার এলাকার যুবক মতিউর রহমানের সঙ্গে এলাকারই এক যুবতীর ভালোবাসার সম্পর্ক ছিল বেশ কিছুদিন ধরে। সেই সম্পর্কের জেরে বিয়ের কথা বলে মঙ্গলবার মতিউর যুবতীকে নিয়ে অসমের করিমগঞ্জ জেলার পাথারগান্দি এলাকা একটি হোটেলে নিয়ে গিয়ে ওঠে। সেখানে আসে আরো এক যুবক, দুজন মিলে রাতভর গণধর্ষণ করে সেই যুবতীকে। বুধবার ভোরে হোটেলে যুবতীকে রেখে পালিয়ে যায় মতিউর এবং অপর যুবক। যুবতী বিষয়টি পরিজনদের জানালে গ্রামবাসীদের সহায়তায় সেই হোটেল থেকে উদ্ধার করা হয় যুবতীটিকে। বাড়ি ফিরে এসে কদমতলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে যুবতী। কদমতলা থানার পুলিশ মূল অভিযুক্ত যুবক মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে। চলছে টানা জিজ্ঞাসাবাদ। পুলিশ আশাবাদী অপর অভিযুক্তকে অচিরেই জালে তুলতে পারবে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমার দুইটা ছোটো বাচ্চা, আরও বাড়িতে আছে তিনটা, একটা মেয়ে আমার বাড়ি ইট বাংলাতে আসলো। তাই তো এটারে কইছি, আমার বউ মেয়ের টেনশন আনার যার স্কুলে হইয়া বাড়ি থেকে বাইরে হয়ে আসছে। আর আমি কইতাম পারতাম না, এখন পরে তো আর তাই খুব করি আমি কোনখানে পাইছি না না হইয়া পর দিন কালকে কালকে তিনটে তিনটে সাড়ে তিনটে তিনটে তাই ও ছেলে নিয়ে আরও ছেলের কাছে ওখানে উঠল না, ওখানে আসছে ও ছেলের কাছে ভালো গিয়ে ছেলে আইছে। ও ছেলের কাছে রাইতে রাইতে চলে গেছে। ওয়ার পরে বাদ দিন সাতটা না নয়টা এলা কিল কটার সময় হয়েছে, আই বারে হয়েছে তাই জন্য চলে গেলাম। এখন ব্যাংক নিছে, হাতে হাতে ব্যাংক নিছে, ওনো তো ইয়া হয়েছে আমার বন্ধুর গাড়ি লইয়াই ওই ও যেমনি ই ছেলেও ভাগছে। আর তাই কোনো আর লোক পাইছ না না ভাইয়া পরে বিকাল দিকে আমার ফোন করছে আমার মেয়া খুঁজছে। এরপরে সন্ধ্যা করে লেগে আইছি, আবার পরে আমরা কালকে কালকে রাত্রে আর আপনার মেয়ে গেছিল হবে? হ্যাঁ গেছিল হবে। দিন দিন আর যে গত বৃহস্পতিবার মঙ্গলবারে আর আপনি ফোন করছে মঙ্গল বুধবারে বিকালে বুধবারে বিকালে ছেলের নাম মুজিবুর রহমান, মুজিবুর রহমান বাড়ি বানানো মঙ্গলবারে সকাল 10টার সময় সাড়ে 12টার সময় আমার বন্ধুর গাড়ি আনা আমার ছেলের নাম আমিও জানি মঙ্গলবারে সাতটা মঙ্গলবারে রাখেছি বুধবারে।